আমার নাম ডাক্তার আবু বকর তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা শুনেছিলাম যে 1993 সালের রায়টে সে সময় যেসব লোক ইসলামের লেভেল লাগাতো তাদেরকে তখন খুঁজে বের করে মেরে ফেলা হয়েছিল এই বোম্বেতেই। এমন পরিস্থিতিতে আমার মতে তখন লেভেল না লাগানোই ভালো, কারণ তখন জীবনের উপর ঝুঁকি থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই, আপনি প্রশ্ন করলেন যে 1992 আর 1993 সালে বোম্বেতে যে রায়ট হয়েছিল, অনেক মুসলিমই তখন খুব ভয় পেয়েছিল আর অনেকেই লেভেল খুলে ফেলেছিল, তাই এ ধরনের পরিস্থিতিতে লেভেলটা খুলে রাখা যায় কিনা? সব নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে, আর কোরআন পরিষ্কারভাবে বলছে যে জবরদস্তি করা হলে, যদি জবরদস্তি করা হয় অনিচ্ছাকৃতভাবে, আপনি তখন শিরক করতে পারেন। যেমন ধরেন, কেউ এসে বন্দুক ধরল একেবারে সোজা আপনার মাথায় আর প্রশ্ন করল আপনি কি মুসলিম না মুশরিক, আপনি নিজে এটা জানেন যে আপনি একজন মুসলিম, তবে জীবন বাঁচানোর জন্য সে অবস্থায় একেবারে শেষ উপায় হিসেবে কোরআন এটা সুযোগ দিয়েছে যে আপনি এ ধরনের ক্ষেত্রে মিথ্যে বলতে পারেন। যদি জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে শুধুমাত্র সেই সব ক্ষেত্রে, ধরেন রায়ট চলছে আর আপনি অমুসলিম এলাকায় আছেন, আর ধরেন আপনি রাস্তায় বের হলেন তখন আপনার উপর হামলা করা হলো, আর এই ধরনের ক্ষেত্রে যদি আপনার লেভেলটা খুলে ফেলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ধরেন কোনো রায়টের সময় একজন অমুসলিম আপনার মাথায় বন্দুক ধরে বলল মুসলিম না অমুসলিম, আপনি তখন বলতে পারেন আপনি মুসলিম, হয়তো শহীদ হবেন, অথবা বলতে পারেন আমি একজন অমুসলিম, হয়তো বেঁচেও যেতে পারেন। আপনি ভাববেন আমি এখানে মারা গেলে কেউ হয়তো দেখবেও না, তাহলে লাভটা কি? নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি অথবা বলতে পারি আমি একজন অমুসলিম, কোরআনই অনুমতি দিয়েছে। এখানে কেউ নিজেকে অমুসলিম দাবি করে নিজের জীবন বাঁচাতে পারে যাতে পরে ইসলাম প্রচার করতে পারে, আলহামদুলিল্লাহ। আবার ধরেন কেউ আমাকে স্টেজের উপর জিজ্ঞেস করলো যেখানে হাজার হাজার লোক আমাকে দেখতে পাচ্ছে, আপনি কি মুসলিম না অমুসলিম? সুযোগ এখানে দুটোই থাকছে, বলতে পারে আমি মুসলিম বা অমুসলিম। তবে এখানে আমার হিকমায় কথা বলে যে যদি নিজেকে মুসলিম বলি হাজার হাজার মানুষ এটা দেখছে, তাদের মনোবল বাড়ছে, তাই আমি এখানে নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ। তাই কোরআন দুটোর অনুমতি দিয়েছে জবরদস্তি হলে। পবিত্র কোরআনে সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি অনন্য উপায় হয়ে তোমরা আল্লাহর আদেশ অমান্য করো, আল্লাহ রহমানুর রাহিম, আপনি জানেন যে শুকরের মাংস খাওয়া হারাম, যেখানে অনন্য উপায় হয়ে খাবারের অভাবে মারা যাচ্ছেন আর সেখানে শুকরের মাংস পাওয়া যায়, ধরেন কোনো জাহাজে চড়েছেন সেখানে আর কোনো খাবার নেই আর কেউ আপনাকে খেতে দিল শুকর, বেঁচে থাকার জন্য আপনি সেটুকু খেতে পারেন, যেটুকু না খেলে আপনি মারা যেতে পারেন, একেবারে পেট ভরে খাবেন না, কিন্তু যখনই আপনি ডাঙায় উঠবেন শুকরের মাংস তখন হারাম। তাই জীবন বাঁচানোর জন্য ইসলামে অনুমতি দিচ্ছে জবরদস্তির সময় অনন্য উপায় হয়ে যদি আল্লাহর আদেশ অমান্য করেন, আল্লাহ রহমানুর রাহিম, এখানে এই সুযোগটা আছে যদি মনে হয় আপনার জীবন হুমকির মুখে অথবা আপনি মানসিক চাপ সহ্য করতে পারছেন না, সমস্যা নেই। তবে আলহামদুলিল্লাহ আমি এ কথা জানি কিছু লোক লেভেল খুলে ফেলেছিলেন আর তাদের অনেকেই পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হলো তারা আবার সেই লেভেলটা লাগালেন। তবে আমি এমন অনেক মুসলিমকে চিনি যারা এই রায়টের আগে লেভেলটা লাগাতো না, কিন্তু পরবর্তীতে রায়টা দেখে তাদের মনোভাব বদলে গেল, তারপর তারা লেভেল লাগাতে শুরু করলো। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মুসলিমকে চিনি আলহামদুলিল্লাহ যারা এই রায়টের পরে লেভেলটা লাগিয়েছিল। তারা রায়টের সময় পরিস্থিতিটা দেখেছিল, আমরা সমস্যার ভেতরে আছি, আমাদের নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়া উচিত। তারপর সে রায়টের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হলো আলহামদুলিল্লাহ, অনেক মুসলিমই সে রায়টের পর লেভেলটা লাগিয়েছিল। আশা করি উত্তরটা পেয়েছেন।